আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা, আমি কিন্তু আজকে একটা তরমুজের জমিতে এসেছিলাম। তো এই জায়গাটি হলো জয়পুরহাট জেলার সদর উপজেলার একটি এলাকা। তো এখানে আমারই এক সুপরিচিত ভাই, উনি তরমুজ লাগিয়েছেন। তো এর আগে কখনো তরমুজের চাষ করছে কিনা আমি জানি না সঠিক, তবে এখানে কিন্তু প্রায় দুই বিঘা জমির মতো উনি তরমুজ লাগিয়েছেন। তো আশা করা যাচ্ছে এখান থেকে উনি ভালো কিছু পাবেন, তো এটাই আমার কাছে মনে হচ্ছে। তো আমি যদি তরমুজের গাছগুলো দেখাই, এটা কিন্তু একটি জাত, এটা আলাদা একটা জাত, এটা আইস বক্স, দেখতেই পাচ্ছেন। গাছের বয়স কিন্তু বেশি দিন হয়নি, সর্বোচ্চ হলো 22 থেকে হয়তো 25 দিন হতে পারে সর্বোচ্চ। তো যাই হোক, উনি এর আগে তরমুজের চাষাবাদ না করেও কিন্তু উনি যাই হোক একটা সাফল্যের দ্বারপ্রান্তে, আশা করা যায় ভালো কিছু উনি পাবেন। তো আপনারা যারা তরমুজ চাষের প্রতি আগ্রহী কিন্তু করার সাহস পাচ্ছেন না, তো তারা হয়তোবা চেষ্টা করলে পেতেই পারেন। উনি যেহেতু এইবারই প্রথম করেছেন, এর আগে তো কখনো করেননি, তো উনি সাহস করে কিন্তু এই তরমুজের আবাদ এইবারই প্রথম করেছেন, কিন্তু মাশাআল্লাহ সেই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু ভালো একটা সাফল্য পাবেন বলে আমি মনে করি। গাছগুলো কিন্তু খুব ভালো অবস্থায় আছে, মাঝে মধ্যে একটু এই যে সমস্যা মনে হচ্ছিল যে এই যে পাতার মধ্যে যে এই ফোটকা দাগগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সমস্যার কারণ হয়েছিল। যাই হোক, এটা উনি বুঝতে পেরে এটার একটা ব্যবস্থা উনি নিয়েছেন, আমি শুনবো ওনার কাছ থেকে এটা কী কারণে হলো এবং কী দিয়ে উনি এটা ঠিক করলেন। ওকে, আমি ততক্ষণ আপনারা একটু সাথে থাকবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পাশাপাশি কিন্তু এই যে এখানে কিন্তু এই বেডটা কিন্তু খালি। তো খালি রাখার মূল কারণ হচ্ছে যে সাইডে যদি তরমুজ দেয়, অনেক ক্ষেত্রে তরমুজ কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে যদিও একটা বাউন্ডারি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে উনি এখানে কিন্তু মানে একটা অন্য একটি ফসল করবেন, সেটা হলো মরিচ। তো যার কারণে উনি এটা গ্যাপ রেখেছেন, এখানে কোনো প্রকার বীজ কিন্তু উনি দেননি। যে এই পাশেও কিন্তু উনি মরিচ লাগানোর জন্য রাখছেন, এটা কিন্তু এটারই কিন্তু ওইটারই একটা অংশ, আলাদা জমি। এই সাইড দিয়ে উনি রাখছেন, এটা কিন্তু মরিচ লাগানোর জন্য রাখছেন, এটা বরাবরই এই বেড শুধু মরিচেই ব্যবহার হবে। হ্যাঁ হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন। তো এর আগে কিন্তু আমি এই জমিটার একদিন ভিডিও একটা দিয়েছিলাম, তখন কিন্তু উনি বীজ দেননি। আজকে প্রায় অন্তত অপক্ষে 20-25 দিন 30 দিন পরে কিন্তু আমি আজকে আবার আসলাম, উনি কয়েকদিন থেকেই আমার সঙ্গে যোগাযোগ করছেন যে ভাই একটু আসেন দেখে যান। তো এরপরে কিন্তু আমি আজকে দেখার জন্য আসলাম। তো আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। তো আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? জি। দেখ, আগামীকাল তো ঈদ। জি ভাই। দেখ, ঈদের শুভেচ্ছা থাকলো। জি, ঈদ মোবারক ভাই। তো যাই হোক, আমি যে এর আগে একদিন আসছিলাম, তখন তো এইখানে বীজ দেওয়া ছিল না, আপনি শুধু বেডটাই তৈরি করেছিলেন। জি ভাই। তো আজকে আসে দেখছি কতদিন পরে আসলাম, প্রায় 25-30 দিন পরে আসলাম আমি। 25 ওই রকমই। হ্যাঁ, তো এই যে এটা তরমুজটা আপনি করেছেন, এর আগে তো কখনো তরমুজের আবাদ এখনো পর্যন্ত করেননি কখনো? না, এটা আমার লাইফের ফার্স্ট টাইম। আচ্ছা, এটা তো একটা রিস্কি একটা আবাদ।
জি ভাই। তো এটার একটা মানে অভিজ্ঞতারও প্রয়োজন আছে এই তরমুজের আবাদটা করতে। তা আপনি নতুন হিসেবে আপনি কিভাবে মানে এই রিস্কি একটা আবাদ আপনি কিভাবে মানে মানে এই রিস্কটা নিলেন ভাই? সবচেয়ে বড় কথা যে ভিতরে উদ্যোগটাই বড় উদ্যোগ, আমার ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। হ্যাঁ, আর সেই মানে প্রতিভা থেকেই আমার মানে একটা আগ্রহ জন্মেছে যে মালচিং করে, আর ইউটিউবে কিছু ভিডিও কন্টেন্ট দেখে আগ্রহ মানে প্রকাশ, মানে এর আগে আমি শশা করলাম, সেটা তো সাকসেস হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে আবার হচ্ছে ঝাল করছিলাম কাঁচামরিচ, তো এবার দেখি আমি বলছি দেখি আল্লাহ ভরসা তরমুজ করি ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকে অনেক কথা বলে পারবো না, হয়েছে হয়েছে, কোনোদিন দেখিনি আমি, কিন্তু কোনো কোম্পানি সহযোগিতা নিইনি, কারো এখন পর্যন্ত কোনো পরামর্শ নিইনি, নিজের অভিজ্ঞতায় প্রয়োগ করি। এই প্রয়োগ করতে করতে সেদিন একটা ভুল একটা চিকিৎসার কারণে যাই হোক পাতাটার একটু সমস্যা হয়েছিল, এটা আবার একটা স্প্রে দিছি, দিয়ে আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে গেছে, এটা আর সমস্যা হবে না। তো এখানে এই এই যে এই যে এই যে ফোটকা সমস্যাটা না? জি ভাই জি। আচ্ছা, এটা মানে সমস্যাটা মনে করেন যে হইলো, আসলে এই রোগটাকে মানে কি মানে আপনি বলতে মানে মানে জানেন এই রোগটা এটা একটা সমস্যা হয়েছে আসলে যে এটা কি? এটা যদি শশা হতো তাহলে আমি মনে করতাম যে এটা ডাউনি মেলিডো। আচ্ছা আচ্ছা। এখন তরমুজের ক্ষেত্রে এটার নাম কি এটা আমি এখনো সঠিক জানি না, বা ওই বিষয়ে এখনো ইয়া করিনি। জাস্ট আমার একটা পেজ ছিল, ওখানে একটা পোস্ট দিছিলাম, তারা বললো যে এটা একটা মানে মিস্টেকের কারণে এটা হয়েছে, কয়েকদিনের মধ্যে সারা যাবে। তারপরে আমি একটা স্প্রে দিলাম কয়েকদিন আগে, গ্রিন ভিট। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে দস্তা, জিঙ্ক, কপার, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, সব মিলে একটা আছে। ওটা স্প্রে দেওয়ার পর মোটামুটি গাছ আবার ব্যাক হয়েছে ইনশাল্লাহ। আর এ পর্যন্ত গতকালকে রেডিমেল গোল্ড, আর এই ট্যাম্পেট দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পর এখন পর্যন্ত তো ভালো দেখেছি না। এখনো পর্যন্ত আপনার এখানে কোনো মাছি পোকার আক্রমণ কিন্তু নাই, পোকারও নাই। আল্লাহর রহমতে পোকার দেখতে খুব অ্যালার্ট, আমি দেখি আল্লাহ ভরসা, অ্যালার্ট থাকার চেষ্টা করি। তো এই গাছের বয়স কতদিন চলে আপনার? গাছের বয়স সম্ভবত 20 থেকে 25 দিনের মতো, মানে 20-22 দিনের মতো হবে। হ্যাঁ। তো আপনি যে তরমুজটা লাগাচ্ছেন কতদিনের মধ্যে ফল মানে দেখা যাবে আর কি? এটা কোম্পানিরা তো বলছে যে এটা মোটামুটি 35-40 দিনের মধ্যে ফল দেখা যাবে। আচ্ছা, 60-65 দিনের মধ্যে হারভেস্টিং শেষ, হারভেস্ট শেষ হয়ে যাবে। এখন এটা আমি তো নতুন, আমি বলতে পারবো না ভাই। তো আপনি কয়টা মানে কয়টা জাত লাগিয়েছেন টোটাল? টোটাল 8টা ভ্যারাইটি। 8টা ভ্যারাইটি, নাম দুই একটা কি বলতে পারবেন? সবই জানা আছে মোটামুটি। এটা হচ্ছে সর্বপ্রথম যেটা লাগা আছে চক্রাকার, হ্যাঁ, চাকা কোম্পানির, চাকা কোম্পানি আছে। হ্যাঁ। তারপরে আপনার প্লান্টেনের একটা আমাকে ডেমো দেওয়া হয়েছে, আচ্ছা, সেটা আছে। হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে ইয়া থাইল্যান্ডের একটা কোম্পানি কি জানো, টাইগার জাতের একটা লাগা আছে। আচ্ছা। তারপর ইস্পাহানি কোম্পানির আপনার সুগার কিং। হ্যাঁ, সুগার কিং আছে। তারপরে ইউনাইটেড সিটের অনুভব আছে। হ্যাঁ। এয়ার মালিক সিটসের আস্থা আছে। আচ্ছা। তারপরে ইস্ট ওয়েস্টের হচ্ছে ব্লাড কিং আছে। আচ্ছা। তারপরে বিজপাতার সূর্য ডিম আছে হলুদ। ও, বুঝতে পারছি। আর আরেকটা আছে আপনার হচ্ছে ইয়া সরি এই এই কয়টা আর কি, মানে এই কয়টা মিলে টোটাল সর্বমোট 8টা জাত দেওয়া আছে। 8টা। মানে জমি কতখানি? জমি টোটাল 60%। মানে 60%, প্রায় 2 বিঘার কাছাকাছি। হ্যাঁ। তো যাই হোক, আশা করা যায় আপনি আসলেও একজন নতুন উদ্যোক্তা হয়েও কিন্তু যে এই যে এই পর্যন্ত আপনি এই গাছগুলোকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তা আশা করা যায় যে আপনি সাকসেস, হ্যাঁ, সাকসেসের পথে আপনি এগুচ্ছেন। তো মনে করতেছি যে না ভালো কিছুই হবে ইনশাল্লাহ, দোয়া রাখেন ভাই। হ্যাঁ, তো অবশ্যই আপনার প্রতি সমর্থন থাকবে। কৃষক ভাই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, তো উনি কিন্তু একজন তরুণ এবং নতুন উদ্যোক্তা, এর আগে কখনো তরমুজের চাষাবাদ কিন্তু করেননি, না করেও কিন্তু উনি ভালো একটা সাফল্যের পথে কিন্তু এগুচ্ছেন। অনেকেই সাহস করে হয়তো করতে চান না, আসলে রিস্কি একটা আবাদ এটা, যদি হয়ে যায় তো ভালো, না হলে তো গেল। তো এইরকমই একটা আবাদ এটা। তো আমি আশা করব আপনারা যদি এইরকম উদ্যোগ নেন তাহলে আপনারাও সাফল্য পাবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।